আমন্ত্রণ দেখছেন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি মোর্শেদ শোভন। শুনছিলেন শিরোনাম, নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আজও সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43°C। তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 18 জনের মৃত্যুর ঘটনার পর বিচারপতি এ কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা দেয়। এদিকে ঢাকা জেলাসহ 9 জেলা, খুলনা ও রাজশাহী বিভাগের সব স্কুল, কলেজ, মাদ্রাসা আগামীকালের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তখন স্বপ্রণিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশের আওতামুক্ত থাকবে। হিটওয়েভে নাজেহাল শিশুরা, এর মাঝেও করতে হচ্ছে প্রাথমিকের ক্লাস, এতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। তবে অনেক জেলায় উপস্থিতি ছিল কম। এদিকে আগামী 3-4 দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যশোরের বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, বিদ্যুৎ নেই, তীব্র গরমে ক্লাসরুমে হাত পাখায় সম্বল শিক্ষার্থীদের। সূর্যের খরতাপ থেকে বাঁচতে একটুখানি ছায়ার আশ্রয় হিসেবে কারো কারো ভরসা ছাতা, তবুও অসহ্য গরম থেকে যেন রক্ষা পাবার জো নেই। ভীষণ গরম, প্রচুর গরম, আর কারেন্ট থাকলে হতো, ফ্যানটাও চললে হতো, কিন্তু কারেন্ট তো প্রতিদিনই যাচ্ছে, আর গরমে আমরা ক্লাসই করতে পাচ্ছি না। সে পাখা দিয়ে, তারপরে কাগজ মাগজ দিয়ে আমরা বাতাস খাচ্ছি, আর আমরা উপরে থাকি সেই জন্য আরও বেশি গরম লাগে, আর ফ্যানের ফ্যান চলে, ফ্যানের বাতাসটা আরও বেশি গরম হয়ে ওঠে। ভয়াবহ গরম খানিকটা উপেক্ষা করতে সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। সকাল 8টায় ক্লাস শুরু হলো, বন্ধ রাখা হয় অ্যাসেম্বলি। তবুও সন্তানের কষ্টে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের। আসলে প্রচণ্ড গরম পড়তেছে, এতে বাচ্চাদের নিয়ে আসলে আর ওদের থুয়ে গেলে ওদেরও অসুবিধা হয়। আমরা উৎকণ্ঠার মধ্যে আছি, সংশয়ের মধ্যে আছি যে আমাদের বাচ্চারা স্কুলে যেয়ে এই গরম এবং অতিরিক্ত তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়ে কিনা। সমস্যা এর গরমের জন্য, আগে তো জীবন, তারপর তো লেখাপড়া। আমি অভিভাবক হিসেবে এটাই বলতে চাই যে আগামী 1 সপ্তাহ আবার আরও বন্ধ দেওয়া গেলে ভালো হতো আর কি। আবহাওয়ার পূর্বাভাস, টানা 29 দিনের তাপপ্রবাহ চলবে আরও 2 দিন। মে মাসের প্রথম সপ্তাহে দেশ জুড়ে হতে পারে বৃষ্টি। আমরা আশা করছি যে 2 তারিখ থেকে বিশেষ করে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চলের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা, তা বহুলাংশে কমে যাবে। 76 বছরের রেকর্ড ভেঙেছে এবারের গরম। 1992 সালেও টানা তাপপ্রবাহ হলো, বিস্তৃতি এবারের মতো ছিল না। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। নড়াইলের লোহাগাড়ায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত 10 শিক্ষার্থী। শিক্ষক শিক্ষার্থীরা জানান, সকালে ইতনা স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই স্কুলে ছুটি ঘোষণা করা হয়। এদিকে প্রচণ্ড গরমে নাটোরের সিংড়ায় হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের 1 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় বন্ধ ঘোষণা করা হয় ওই স্কুলও। বেশ কিছু বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হলো তাদেরকে সেবা দেওয়া। আমরা যদি দেখি যে এরকম কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেব, আর নর্মালি সরকারি সিদ্ধান্ত যেটা আছে আমরা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করব। দর্শক, গরমের খবর জানাতে যশোর থেকে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, তীব্র গরমে সারা দেশে যখন হাঁসফাঁস অবস্থা, যশোরের জনজীবনের কি অবস্থা দেখছেন? শোভন, আপনি জানেন যে আজকে যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8°C, যেটা আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা না হলেও যশোরে কিন্তু গত 10 বছরের সর্বোচ্চ তাপমাত্রা এটি।
এবং এর আগে কয়েকদিন আগে 42.6 ডিগ্রি উঠেছিল, আজকে 42.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং এই তাপমাত্রা কিন্তু একেবারেই আপনি যেটা বলছিলেন যে হাঁসপাশ অবস্থা এখানে এনে দিয়েছে। এবং যশোরের মানুষের এখন যে ভাবনা এবং যেটা যে ভাবনাটাই তারা শঙ্কিত যে আগামী দিনগুলো কিভাবে কাটবে, অর্থাৎ এই যে প্রতি বছরই স্থায়ীভাবে যে এই যে তীব্র গরম, এই পরিস্থিতি যে এখানে স্থায়ী মরুকরণ হয়ে যাচ্ছে কিনা এটা নিয়ে উদ্বিগ্ন এখানকার মানুষ। বিশেষ করে স্কুল কলেজের যে পরিস্থিতি, সকাল থেকেই আমরা জেনেছি যে সেখানে শিক্ষার্থীরা হাত পাখা নিয়ে অথবা খুবই দুর্বিষহ অবস্থায় তারা ক্লাস করেছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আজকে অভিভাবক এবং শিক্ষার্থীরা অনেকেই, তবে শিক্ষার্থীরা স্কুলেও ফিরতে চান এবং কিন্তু বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু বিদ্যুৎ না থাকায় তারা কিন্তু গরমের মধ্যেই আজকে ক্লাস করেছে আমরা দেখেছি। এবং আরও যে অবস্থা যশোরের শহর অঞ্চলে বিভিন্ন মানবিক উদ্যোগ বা বিভিন্ন যে পথচারী মানুষদের যে পানি খাওয়ানো বা বিভিন্নভাবে সেবা আমরা লক্ষ্য করছি, কিন্তু গ্রাম বা একটু তৃণমূলে গেলে অবস্থা কিন্তু আরও ভয়াবহ। বিশেষ করে বিদ্যুতের অবস্থা কিন্তু করুণ, শহর অঞ্চলে বিদ্যুৎ দীর্ঘক্ষণ আমরা পেলেও গ্রামে কিন্তু সব মিলিয়ে দিনে 24 ঘন্টার মধ্যে 2.5 থেকে 4 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না, এবং সেই কারণে একেবারেই দুর্বিষহ অবস্থা। এবং সামনে যে শেষ রয়েছে সেই শেষ চালু হলে যে কী অবস্থা হবে বিদ্যুৎ তা নিয়ে উদ্বিগ্ন এখানকার মানুষ। এইসব ব্যাপারে এখনই সজাগ হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। শোভন তহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে গরম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তহিদুর রহমান। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, এর মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। শয্যা না পেয়ে মেঝে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে তাদের। চাঁদপুর ও নরসিংদীতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম পরিস্থিতি চিকিৎসকদের। বাইরে অসহ্য গরম, সেই গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে গেল শনিবারে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 200 শতাধিক, যাদের মধ্যে শিশুরাই বেশি। হাসপাতালের বিছানা না পেয়ে তীব্র গরমে বারান্দার মেঝেতে জায়গা করে নিয়েছেন তারা। এসব রোগী জ্বর, নিউমোনিয়া, হিট স্ট্রোক সহ পানিবাহিত রোগ নিয়ে এসেছেন এখানে। সিট পাই নাই ভিতরে, তাই জন্য বাড়িতে বারান্দাতে রেখে চিকিৎসা করতেছি আর কি। জ্বর, ঠান্ডা, কমনা বমি, তারপরে ভাতলা হয়ে গেলে অনেকটা, তারপর দিন ধরে হাসপাতাল ভর্তি করাইছি। 250 শয্যা হাসপাতালে এখন 500-এর বেশি রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 3000-এর বেশি রোগী। এমন চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স। বেশিরভাগ শিশু ভাইরাস, জ্বর, সর্দি, নিউমোনিয়া এগুলো আক্রান্ত, আর এমনিতে ওভারঅল যে বড়দের মানে অ্যাডাল্ট রোগী সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নরসিংদী 100 শয্যা হাসপাতালেরও একই চিত্র। হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়েছেন। প্রচণ্ড গরমে আমার বাচ্চা হঠাৎ শ্বাসকষ্ট হয় এবং ওইখান থেকে নিউমোনিয়া হয়, তো আমি জেলাতে ভর্তি করাই। ভর্তি করার পর এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় একটু ভালো। গতকাল আসছি কিন্তু বেডের সংকট, আমি বেড পাই নাই। এই যে বারান্দার মাঝে পুরো রাত্র রাখছি কিন্তু কোনো ফ্যানও পাই নাই। অতিরিক্ত গরম, তারপর সব ইনফেকশন, রক্তের ইনফেকশন এগুলা হচ্ছে। দুর্বিষহ গরমে সুস্থ থাকতে বেশি বেশি বিশুদ্ধ পানি পানের কথা বলছেন চিকিৎসক। সরকারিভাবে আমাদের বহির্বিভাগে এবং ইনডোরে সকল প্রকারের আইভি ফ্লুইড থেকে শুরু করে খাবার, স্যালাইন, সকল ওষুধ আমাদের পর্যাপ্ত সরবরাহ আছে, এবং সেই ওষুধপত্র দিয়ে, স্যালাইন দিয়ে আমরা কিন্তু আমাদের রোগীদেরকে সেবা দিচ্ছি। খুব জরুরি ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকের। মাফতুহামিলি, চ্যানেল 24। বিক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের, কিন্তু 4 বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। 2500 স্কোয়ার ফিটের জায়গায় এখন 3টি শেড। বাজারজাত করছেন মাশরুমের আচার, স্যুপ পাউডার, টুথ পাউডার সহ নানান পণ্য। 4 লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত 90,000 টাকা।
প্রচুর জায়গা জমির দরকার হয় না। মাত্র আমার ঘরটা 1000 স্কোয়ার ফিটের ভিতরেই দৈনিক 100 কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্ত এই ঘরটা, তো এটা একটা মানে আমার বেশি জায়গা লাগতেছে না এবং এটা কাঁচামালও খুব সহজলভ্য। প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়ে চাষাবাদ হয় মাশরুমের। কাঠের গুঁড়া, গমের ভুষি, ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ। মাত্র 5000 টাকা বিনিয়োগে শুরু করা যায় চাষাবাদ, লাভও মেলে 60% পর্যন্ত। তাই আগ্রহ বাড়ছে তরুণদের। 12 জনের কাজ করতেছি, মোটামুটি ভালোই। সহজ যত ভাবে সেল করা যায় তাহলে তার এই মাশরুম পল্লীটা আরো দ্রুত অনেক আগায় যেতে পারবে। পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা, রপ্তানি হতে পারে দেশের বাইরেও। নানামুখী চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা। টোটাল প্যাকেজ অফ টেকনোলজি, যে এটা কিভাবে চাষাবাদ করব, কত ইজিলি কাজটা করা যায়, সেরকম একটা কৃষক বান্ধব প্রযুক্তি আমাদের উদ্ভাবন করা। যদি কেউ আরো নতুন করে কেউ মাশরুম চাষ করতে চায়, আমাদের চেম্বার অফ কমার্স পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। যদিও চাষীদের প্রশিক্ষণ সহ সরকারি নানা উদ্যোগের কথা তুলে ধরেন এই কর্মকর্তা। আমাদের বেশ কিছু কার্যক্রম আমরা পটুখালীতে গ্রহণ করেছি। ওই প্রকল্পের আওতায় আমরা 30 জন কৃষক কৃষাণীকে কিন্তু আমরা প্রশিক্ষিত করেছি। জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ, যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত 15 টন মাশরুম। ডেস্ক রিপোর্ট। শাকসবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ইরাকি শিক্ষাবিদ আম্মার আল হায়ানি। জলবায়ু পরিবর্তনের কুফলে অন্যরা যেখানে ধুঁকছেন, সেখানে তার গ্রিনহাউসে গাছে গাছে ঝুলছে সতেজ ফসল। তবে শুরুটা মোটেও সুখকর ছিল না পেশায় এ শিক্ষকের। জানালেন নানান প্রতিবন্ধকতা পায়ে মাড়িয়ে এগিয়ে যাওয়ার গল্প। ছোটবেলায় স্বপ্ন একটা খামার করব, স্বপ্ন পূরণের চেষ্টাও শুরু করি, কিন্তু জলবায়ু পরিবর্তন আর পানির অভাবে দুঃস্বপ্নে পরিণত হয় খামারটি। কারণ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পানির অভাবে খামারের সব গাছ মরে যায়। সাফল্য পেতে ব্যাপক অনুসন্ধান শুরু করি আমি। বিভিন্ন দেশ ঘুরে একাধিক গবেষকের সাথে সাক্ষাতের পর পেলাম সবচেয়ে কম পানি ব্যবহার করে ফসল ফলানোর পদ্ধতি। ফসল চাষে মাটি এবং পাইপ পদ্ধতি ব্যবহার করছেন খরায় জর্জরিত বাগদাদের এই বাসিন্দা। জানান নিয়মিত জল খরচের মাত্র 10% ব্যবহার করেই ফসল ফলানো যায় এই পদ্ধতিতে। আমরা সিলিকা